হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শফিউর রহমান, আশা করি সকলেই ভালো আছেন। অনেকেই জানেন না ফেসবুকে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। আমার কাছে এই ফিচার্সটি দারুণ লেগেছে। আজকের ভিডিওতে সেই নতুন ফিচার্সটি আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসটিতে। দেন এখানে উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট বিশিষ্ট একটি আইকন রয়েছে। এখানে ক্লিক করে আমরা চলে যাব সেটিং ইন প্রাইভেসিতে। এখান থেকে সেটিংটি সিলেক্ট করব। দেন হালকা নিচে আসলে দেখতে পারবো শর্টকাট নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আমরা এখান থেকে চলে যাব শর্টকাট বারটিতে। দেন এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট, গ্রুপ, মার্কেট প্লেস, প্রোফাইল, এমন আরও অনেক অপশন দেখতে পাচ্ছি আমরা। এই ফিচার্সগুলোর থেকে আমার কাছে সবচেয়ে যেই অপশনটি ভালো লেগেছে তা হলো মোস্ট রিসেন্ট। এটা অটো থেকে আমি পিন করে দিলাম, দেখতেই পাচ্ছেন পিন হয়ে গেছে। এরপর যাদের যেমন কাজ, যেমন ধরেন আমি আমার পেজটাকে ফেসবুকে ঢুকলে চেক করি, তাই পেজটি পিন করে দিলাম। অনেকেই ফেসবুকের মাধ্যমে বিজনেস করে থাকেন, বিভিন্ন আইটেম সেল করে থাকেন, তাদের এই মার্কেট প্লেস অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, তারা এই অপশনটি পিন করে রাখতে পারেন। এখানে মোট তিনটি অপশনই পিন করা যাবে। আপনাদের যে অপশনগুলো সবসময় কাজে লাগে তা আপনারা পিন করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা বেগে আসি যে মূল আকর্ষণ, মূল চমকটি আপনাদের দেখায়। উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বাম পাশে মোস্ট রিসেন্ট অপশনটির আইকনটি রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন। দেন এটাও এক মিনিট আগে, এটাও এক মিনিট, একদম মোস্ট রিসেন্ট, মানে এই মাত্র যারা পোস্ট করছে এগুলো এখানে শো করবে। এটা দেখেন বট, এই অপশনটার সুবিধা কি, আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা প্রায় সময় খেয়াল করি আমাদের নিউজ ফিডে দুই দিন, তিন দিন, এমনকি এক দেড় সপ্তাহ আগের নিউজগুলো বারবার আসে, বারবার চোখের সামনে করে, কিন্তু এর জন্য আমাদের নতুন পোস্টগুলি সামনে আসতে পারে না। সো এই অপশনটি যদি আমরা ইউজ করি, এই অপশনটার মাধ্যমে রিসেন্ট যে পোস্টগুলো করেছে তা আমরা সবার আগে দেখতে পারবো। এই আপডেটটি আমার কাছে খুবই দারুণ লেগেছে। তারপরে দেখতে পাচ্ছেন যারা পেজ ক্যারি করেন, পেজ চালান, তাদের জন্য পেজটা চেক করা খুব ইজি হয়ে যাবে। দেন যারা মার্কেট প্লেসে কাজ করেন তাদের জন্য একদম শর্টকাটভাবে চেক করতে পারবেন। ওকে, এভাবেই কিন্তু আপনারা ফেসবুকের এই নিউ ফিচার্সগুলো সহজেই ব্যবহার করতে পারবেন। যদিও বিষয়টা খুব ছোট, তাও আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান তা অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন এখানেই যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।